না বুঝিলাম না, এ আমাগো সংসারে কার নজরটা পড়লো? একটার পর একটা বিপদ, আজকে এর বিপদ, কালকে তার বিপদ, সব বিপদ আয়া পড়তে হয় আমগোর বাড়ির উড়ানের মধ্যে। মামি, 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 দেখো দিদি লাল ডাকে কে? হ্যাঁ আপনি বসেন। বিশ্বাস হইতেছে না, দুই ব্যাগ বাজার? হ্যাঁ বাজার তো আমার লাগবো, ভাবি আমার লাগবো না, আমি একটা ব্যাচেলার মানুষ, আমার বাজার লাগবো, আমার সাবান লাগবো, আমার শ্যাম্পু লাগবো, আমার গায়ে মাখা সাবান, কাপড় কাচা সাবান সব এই যে এগুলোর মধ্যে আছে, শুধু তাই নাকি? ব্যাচেলার মানুষের রাত্রিবেলা কিন্তু খিদে লাগতে পারে, তখন মনে করো যে চাল ডাল তেল নুন যা যা কিছু লাগে খিচুড়ির জন্য সব নিয়ে আসছি, ডিমও আনছি, কোনো অসুবিধা নাই। হ্যাঁ আর এরকম এরকম করো না, আমার চা লাগবো না, ব্যাচেলারের চা লাগে, চা খাওয়ার জন্য চা আনছি, চায়ের পাতি মানে চিনি, তারপরে ওই যে চা দিয়া সুপার সুপার বিস্কুট খাবো সেটাও আছে, কোনো অসুবিধা নেই, সব আছে, একটু ধরো। ঠিক আছে, আমার একটু মানে আসতে কতগুলো কম যায়, মানে ঘরের ভিতরে মা আর ফুপু বই আছে তো, হেরা তো আপনার সিকুর শুনলে ভয় পাই যাবে, বাবু কি না কি হয়েছে, আমার একটু কোন তো একটু ঠান্ডা হয়ে আপনি কই গেছিলেন? কইজাম তোমার প্রাণ প্রিয় যে বোন তার দোকান দেখতে গেছিলাম, সে দোকানটা কেমন চালাইতেছে, কেমন বেচা কেনা হইতেছে সেটা দেখতে দোকানে গেছিলাম। তো দোকানে কেমন বেচা কেনা হইতেছে? খুব ভালো, খুব ভালো, এমন বেচা বেচতেছে রে ভাবি, সে যদি পারতো পুরো গ্রামটা ধরে বেচে দিত। এই যে আমার দিক টাকায় বুঝতেছ না, আমি গেছি, আমি সামান্য লাল, তার কাছে যদি দুই ব্যাগ বাজার সে এমনি করে বেচে দিতে পারে, শুধু কি তাই? সে তো দোকানে বসে বসে চিপস কুটুর কুটুর করে খাইবো সেইটার টাকা, তারপরে সে চা খাইবো সেইটার টাকা, তারপরে চার সাথে বিস্কুট খাইবো সেটার টাকা, সব নগদে লয়ে লইছি। তোমার বোন একটা মেধাবী, ভাবি মেধাবী। আমি বুঝতে পারছি, আপনি একটু ঠান্ডা হন, আপনার মাথা মনে হয় গরম হয়ে যেতেছে, তাই না? আর বাজারগুলো আমার দেন, আপনি বেচেলার মানুষ, এগুলোতে কী করবেন? না সেটা ঠিক আছে, ধরো ধরো বাজার সবই ধরো, আমি এক কাম করি একটু পুকুরে যাই, পুকুরে যাইয়া ডুবটা দিয়ে একটু বসে থাকি। ইয়াল্লা, আপনি এগুলো কী করতেছেন লাল ভাই? আপনার কি মাথা বেশি গরম হয়ে গেছে, মানে খারাপ লাগতেছে, মাথায় চুলকানি উঠছে নাকি? হ্যাঁ হ্যাঁ একদম সত্যি কথা কইছো, আমার মাথা না গরম হয়ে গেছে, কেমন লাগতেছে শরীরটা বলতো, আমার কেমন লাগতেছে? আচ্ছা ঠিক আছে, আপনি একটু ঠান্ডা হন, আল্লাহর দোহাই লাগে একটু ঠান্ডা হন, এক কাম করেন আপনি ঘরে যান, ঘরের মধ্যে যে ফ্যানটা জোরে ছাড়া আগে মাথাটা আপনি ঠান্ডা করেন, আপনার মাথা অনেক গরম হয়ে গেছে ভাই। এইটা একটা বিবেচনার মতো কথা কইছো, আমার মাথা না গরম হয়ে গেছে, শরীরটার মধ্যে কেমন লাগতেছে, বাস শুন না, আপনি ঘরে যান। আমি ঘরে যাবো? হ্যাঁ ঘরে যাবো ভাই, ভালো। কোন একটা মেধাবী, সে তো এত মেধাবী, একটা ডাকাত, একটা ডাকাত, একদম পুরো ডাকাতি করে ছেড়ে দিছে আমারে, আমার ডাকাতি করেছে।